হ্যালো প্যারেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা কিউ এনএ ভিডিও এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা আমাকে অনেকেই বেবি রিলেটেড ব্যাপারে কমেন্ট করে থাকো কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তার জন্য আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে কোনো বেবি রিলেটেড কোশ্চেন যদি তোমাদের থাকে তাহলে সেখানে করতে সেগুলো নিয়েই আমি একটি ভিডিও বানাবো তো তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছো অনেক কিছু সেটা নিয়েই আমি আজকে ভিডিওটি বানাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট রইলো তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকেনটাকে ক্লিক করে দেবে আরেকটি কথা না বললেই নাই তোমরা আমাকে অনেকেই সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথম কোশ্চেন হলো দিনে বাচ্চারা ঘুমায় না কেন আচ্ছা দিনে অনেক কারণে কিন্তু বাচ্চারা ঘুমায় না তার মধ্যে মেন কারণটি হলো অন্ধকারচ্ছন্ন ঘর কিন্তু দিনের বেলায় পাওয়া মুশকিল হয়ে থাকে কারণ অন্ধকারেই বাচ্চাদের ঘুম কিন্তু ভালো হয়ে থাকে তাছাড়া দিনে নানা রকম সাউন্ড হয় সেইগুলোর কারণেও কিন্তু বাচ্চাদের ঘুম ভালো হয় না তাছাড়া বাচ্চারা খুব সহজে কিন্তু টায়ার্ড হয়ে যায় আর ওভার টায়ার্ড হয়ে গেলে কিন্তু বাচ্চারা ইজিলি ঘুমাতে পারে না তো কোনো কোন বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় সেই জন্য কিন্তু বাচ্চারা দিনে ঘুমায় কম আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে রেয়ানের তো ওয়েট আর এখনকার ওয়েট কত রেয়ানের বা ওয়েট ছিল টু কিলো আর এখনকার ওয়েট হচ্ছে সিক্স কিলো থার্ড কোয়েশ্চেন হচ্ছে আমার বাচ্চার বয়স তিন মাস বারো দিন তাহলে ওর ওয়েট কত হওয়া উচিত আচ্ছা জন্মের সময় বাচ্চাদের যে ওয়েটটা থাকে সেটা পাঁচ মাসে ডাবল হওয়া উচিত যদি তোমার বাচ্চার ওয়েট টু কিলো থাকে তাহলে কিন্তু তিন মাসে বারো দিনে ওর ওয়েট পাঁচ কেজির আশেপাশে হওয়া কিন্তু খুবই দরকার আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে আপু আপনার নাম কি কই থাকেন আপনারে আমার অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার নাম হচ্ছে সঙ্গীতা সিনহা আর আমি থাকি হায়দ্রাবাদে আর এই কমেন্টটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার বাচ্চাকে কোন কোম্পানির ফর্মুলা মিল্ক খাওয়ান আচ্ছা আমি রেয়ানকে আফটার মিল্ক গোল্ড খাওয়াই যেটা কিন্তু ডক্টর সাজেস্ট করেছিল আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইভ মান্থ বয়সে বাচ্চার কত ঘন্টা ঘুমের দরকার আচ্ছা বারো থেকে আঠারো ঘন্টা অবধি বাচ্চার ঘুমের দরকার হয়ে থাকে পাঁচ মাস বয়সে পরের কোশ্চেনটি হলো আচ্ছা দি বাচ্চা ঠিক মতো খাবার পাচ্ছে কি কী করে বুঝবো আচ্ছা বাচ্চা যদি ঠিক মতন খাবার পায় তাহলে বাচ্চা সহজে কিন্তু ক্র্যাঙ্কি হবে না আর খাওয়ার পরে কিন্তু কাঁদবে না কিন্তু অনেক বাচ্চাই আছে যে খাওয়ার পরে কাঁদে কারণ তারা আরও বেশিক্ষণ সাফ করতে চায় যেহেতু কিন্তু যদি পেট ভরে থাকে তাহলে পনেরো মিনিট সময় ধরে কিন্তু কখনোই কাঁদবে না আর ক্র্যাঙ্কিও হবে না আর বাচ্চার ঘুম ভালো হবে আর বাচ্চার ওয়েটও কিন্তু ভালো গেন হবে তো তখনই বুঝতে হবে বাচ্চার ঠিক মতন খাবার পাচ্ছে এর পরের কোশ্চেনটি হচ্ছে দিদিভাই আমার নাম মুসলিমা তোমাকে আমার খুব ভালো লাগে আমার তিন মাসের বাচ্চা মশা কামড়েছে সেইখানে কালো দাগ হয়ে গেছে কি করলে কালো দাগ ভালো হবে বলো প্লিজ আচ্ছা থ্যাংক ইউ মুসলিমা তো বাচ্চা যেখানে মশা কামড়েছে আপনি আপনি কিন্তু কালো দাগ ভালো হয়ে যাবে সেটা নিয়ে কিন্তু কোনো টেনশন করার দরকার নাই যেহেতু বাচ্চার বয়স তিন মাস অনেকই ছোট সেহেতু কিছু অ্যাপ্লাই না করাই কিন্তু ভালো তাতে স্কিন কিন্তু অনেকটাই ভালো থাকবে এর পরের কোশ্চেনটি হলো আমার বাচ্চার বয়স পাঁচ মাস আর এগারোটা থেকে মানে রাত এগারোটা থেকে ছটার মধ্যে কতবার বাচ্চাকে ফিড করানো উচিত আচ্ছা বাচ্চার বয়স যেহেতু পাঁচ মাস সেহেতু রাত এগারোটা থেকে ছটার মধ্যে বাচ্চা কখনো দুবারও ফিট করতে পারে বা একবারও ফিট করতে পারে বাচ্চার খিদে পেলে বাচ্চাই কিন্তু কান্নাকাটি করবে আর তখনই কিন্তু ফিট করানো উচিত কারণ এই বয়সে বাচ্চারা চার থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়ে গেলে আরামসে থাকতে পারে রেয়ানকে কিন্তু আমি এগারোটা থেকে ছটার মধ্যে একবার ফিট করিয়ে থাকি সেটা তিনটে সময় আবার রেয়ান পরের ফিটটা নেয় সাড়ে ছটার সময় আচ্ছা এর পরের কোশ্চেনটি হলো দিদিভাই তিন মাসের বাচ্চাকে কি চুশনি দেওয়া যাবে দাঁতের কোনো ক্ষতি হবে না তো আচ্ছা তিন মাসের বাচ্চাকে চুশনি মানে প্যাসিফায়ার দেওয়া যাবে মানে টু মান্থ প্লাস বাচ্চার বয়স হলেই কিন্তু প্যাসিফায়ার দেওয়া যেতে পারে আর কখন দেবে বাচ্চা যদি অতিরিক্ত ক্র্যাঙ্কি মানে কান্নাকাটি করে তখনই কিন্তু প্যাসিফায়ার দেওয়া উচিত কিন্তু তার আগে কিন্তু দেবে না কারণ প্যাসেফারের অভ্যেস যদি হয়ে যায় তাহলে ছাড়ানো কিন্তু কঠিন সবসময় প্যাসেফার কিন্তু দেওয়া উচিত না আর প্যাসেফার নিলে দাঁতের কোনো ক্ষতি হয় না এর পরের কোশ্চেনটি হচ্ছে আপু তোমাকে আমার খুব ভালো লাগে তোমার নাম কি তুমি কোথায় থাকো আচ্ছা আমি এই কোশ্চেনের আনসারটা আমাকে আরেকজনও করেছিল তো আমি সেখানেই বলে দিয়েছি আমার নাম হচ্ছে সঙ্গীতা সিনহা আমি থাকি হায়দ্রাবাদে আর এই কোশ্চেনটি করার জন্য অসংখ্য ধন্যবাদ এর পরের কোশ্চেনটি হলো রেয়ানের এজ কত আচ্ছা রেয়ানের এজ হচ্ছে ফোর মান্থ প্লাস এই ছিল আমার ফার্স্ট ভিডিও আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দিয়ে থাকে আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে থেকো যাতে আমি ফিউচারে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করব যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে দিও তো চলো আজকের জন্য বাই Take care.